বনগার ব্যবসায়ীর গোপালনগর গোডাউনে পুলিশি হানা, উদ্ধার 2 কেজি নিষিদ্ধ শব্দবাজি, উদ্ধার হওয়া বাজির বাজার দর কয়েক লক্ষ টাকা, গ্রেপ্তার ব্যবসায়ী। বনগার ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোডাউন থেকে প্রায় 2000 কেজি শব্দবাজি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর থানার পুলিশ গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুন্দরপুর এলাকায় তারক ঘোষ নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকেই এই বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে। নিষিদ্ধ শব্দবাজি মজুত করে রাখার অভিযোগে ব্যবসায়ী তারক ঘোষকেও গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। ঘটনায় হতবাক স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এখানে যে গোডাউন রয়েছে আমরা বিষয়টি জানতাম না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান, আমরা জানতাম ওই ব্যবসায়ী বনগাঁ এলাকায় খাতা কাগজের দোকান রয়েছে, সেই জিনিসই হয়তো এখানে মজুত করে রাখত, কিন্তু এত পরিমাণ শব্দবাজি এখানে রাখা ছিল আমরা ভ্রুণাক্ষরেও টের পাইনি। না না, এখানে কারখানা সেরকম কোনো জানি না, তো দেখে তো মনে হচ্ছে দোতলা বাড়ি, বাড়িটা দেখেন একবার। গোডাউন তো আমরা জানি না, আলাদাভাবে রাখতে পারে সেটা প্রশাসন বুঝবে, আমরা কি করে বলবো, প্রশাসন এই যে বের করছে কি। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাজির বাজার দর প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী বনগাঁ ও সংলগ্ন এলাকায় বিভিন্ন বাজারে বাজি সাপ্লাই দিতেন। এ বিষয়ে ব্যবসায়ী বলেন, গাংনাপুর এলাকা থেকে বাজিগুলি এনে সাতবেড়িয়া এলাকায় এই বাড়িতে রাখা হয়েছিল। তারক ঘোষের আরও দাবি, প্রায় 3 লক্ষ টাকার মতো শব্দবাজি রয়েছে, সমস্ত টাকা ব্যাংক লোন নিয়ে ব্যবসার কাজে লাগিয়েছিলেন। স্থানীয়রা বিষয়টি জানার পর রীতিমতো হতবাক। স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা জানতামই না এখানে গোডাউন রয়েছে, এদিন পুলিশ এসে তল্লাশি করায় আমরা বিষয়টি জানতে পারি। যে বাজির গোডাউন এটা আমাদের জানা ছিল না, এখানে আমরা আনতাম খাতা বিক্রি করে, খাতার গোডাউন ওদের একটা দিঘির পাড়ে খাতার তোমার দোকান আছে, আমরা বরাবরই জানতাম এটা একটা কাগজের গোডাউন, কিন্তু এর মধ্যে যে এইসব ছিল আমরা কি করে জানবো। না, গাড়ি আসতো নামাতো, এ করতো, আমরা জানতাম খাতাপত্র আছে, দেখছি তো এখানে এসে গোপালনগর থানার থেকে সমস্ত বাজিটাজি পাচ্ছে নিচ্ছে। গোপালনগরের পাশাপাশি গাইঘাটা থানার পক্ষ থেকেও এদিন ঠাকুরনগর বাজার এলাকায় হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ। শব্দবাজি মজুত করার অপরাধে 2 বাজি ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বাজিগুলিকে নিষ্ক্রিয় করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।